প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশী প্রবাসীবৃন্দ যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড নোটিশে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ 28 মে 2020, 14 জ্যৈষ্ঠ 1427। আমরা আজকে যে তথ্য উপস্থাপন করব, 24 ঘন্টার তথ্য এবং সর্বশেষ আমাদের হাতে বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির যা তথ্য আমাদের হাতে আছে। আজকে 49টি ল্যাবে নমুনা সংগৃহীত এবং পরীক্ষা হয়েছে। নতুন সংশোধিত হয়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, ঢাকার বাইরে সিরাজগঞ্জে। 49টি ল্যাবে নমুনা সংগৃহীত হয়েছে 24 ঘন্টায়, 9267টি পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 9310টি। এ পর্যন্ত পরীক্ষা 2,75,776টি। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.39%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 21 জন, দুঃখিত, পুরুষ 11 জন এবং নারী 4 জন। বিভাগ বিশ্লেষণে ঢাকায় 7 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন। বয়স বিশ্লেষণে 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 5 জন, 71 থেকে 80 2 জন, 91 থেকে 101 জন, সর্বমোট 15 জন মৃত্যুবরণ করেছেন। এলাকাভিত্তিক ঢাকা সিটিতে 6 জন, নারায়ণগঞ্জে 1 জন, চট্টগ্রাম সিটিতে 2 জন, চট্টগ্রাম জেলায় 2 জন, কক্সবাজারে 2 জন, কুমিল্লায় 2 জন। 24 ঘন্টা আইসোলেশনে 248 জন, ছাড় পেয়েছেন 138 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,984 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,638 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়া প্রস্তুতির জন্য আছে আরও অনেকগুলো শয্যা। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,001 জন, ছাড় পেয়েছেন 2,404 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 2,75,105 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,16,812 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 58,293 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 629টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,991 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য, এ পর্যন্ত সংগ্রহ 24,54,737, বিতরণ 24 ঘন্টায় 16,600টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 20,82,934টি। বর্তমানে মজুত আছে 3,71,803টি। ফোন কল গ্রহণ করা হয়, গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,88,000, আবার বলছি দুঃখিত, 1,88,898টি ফোন কল গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 81,89,176টি। গত 24 ঘন্টায় অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য আরও 14 জন ডাক্তার সংযোজিত হয়েছেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,201 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন। গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছেন 536 জন, স্থলবন্দরে 460 জন, সমুদ্র বন্দরে 173 জন এবং সর্বমোট 1,169 জন স্ক্রিনিং হয়েছেন এবং সকল বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সর্বমোট স্ক্রিনিং হয়েছে 6,99,099 জন।
এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত পরিস্থিতি। দক্ষিণ পূর্ব এশিয়ার 24 ঘন্টা শনাক্ত হয়েছে 8,250 জন, এ পর্যন্ত 2,18,523 জন। মৃত্যুবরণ করেছেন 219 জন এবং এ পর্যন্ত 6,359 জন। বিশ্ব পরিস্থিতি, শনাক্ত 24 ঘন্টায় 84,314 জন, এ পর্যন্ত 54,88,825 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,581 জন এবং এ পর্যন্ত 3,49,095 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 27 মে 2020। এই ছিল আমাদের তথ্য। শেষ করব, যাবার আগে আবারও বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি যত বেশি সচেতন থাকবেন, যত বেশি সতর্ক থাকবেন, আপনি তত বেশি সুরক্ষিত থাকবেন। প্রত্যেকের জন্য মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যক। অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্ক যখন ফেলে দিবেন সেটাও যেন সঠিকভাবে আমরা মাস্কটা ফেলে দিই। মাস্ক ফেলে দিলে যেগুলো মাস্ক পুনর্ব্যবহার করা যায়, কাপড়ের তৈরি মাস্ক আপনারা ব্যবহার করতে পারেন। কাপড়ের তৈরি তিন স্তর বিশিষ্ট মাস্ক খুলে রাখার সময় সাবান পানিতে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা থেকে এক ঘন্টা সাবান পানিতে ভিজিয়ে রেখে এই মাস্ক ধুয়ে শুকিয়ে আবার পরা যায়। এবং আমরা সাধারণ মানুষরা এই সাবান কাপড়ের মাস্কই ব্যবহার করতে পারি, কারণ সার্জিক্যাল মাস্ক এটা হাসপাতালে ব্যবহারের জন্য, চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত কাজে যারা জড়িত আছেন তারা ব্যবহার করে। কাজে আমরা যদি কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করি এটা আমাদের জন্য সাশ্রয়ী হয়, আমরা এই মাস্ক ব্যবহার করতে পারি। তবে অবশ্যই প্রত্যেককেরই মাস্ক ব্যবহার করা উচিত। ঘরের বাইরে গেলে এটা অত্যাবশ্যক হিসাবে ধরে নিতে হবে এবং মাস্ক পরতে হবে। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন, এটিও আপনাকে সুরক্ষিত রাখবে। কারণ এই ভাইরাসটি বাতাসের মানুষের নিঃশ্বাস বা মুখের যে ড্রপলেট আছে এই ড্রপলেটের সাথে যে কোনো জায়গায় এটা পড়ে থাকতে পারে। আপনি কোনো জায়গায় হাত দিলে, বিশেষ করে টেবিল, চেয়ারের হাতল, দরজার হাতল, এইসব জায়গায় এই ভাইরাস থাকতে পারে। কাজেই বারবার সাবান পানি দিয়ে হাত ধুলে আপনি নিজেকে 20 সেকেন্ড ধরে হাত ধুলে আপনি নিজেকে সুরক্ষিত পারবেন। এবং হাতের ব্যবহারও আমরা অযথা যেন কোনো কারণে মুখে, নাকে, চোখে হাত না দিই, কারণ এই ভাইরাসের প্রবেশের দরজা হলো মুখ, নাক এবং চোখ। কাজেই চোখে মুখে হাত দেওয়া থেকেও বিরত থাকতে হবে এবং শিশুদেরকেও এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে, যেন তারা অযথা চোখে মুখে হাত না দেয়। শিশুদেরকে মাস্ক পরে থাকার অভ্যাস করতে হবে এবং সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। আর একটি অত্যাবশ্যকীয় নিজেকে সুরক্ষিত রাখা, যেটা হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। আমরা যেন পরস্পর থেকে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে থাকি। জনসমাগম, জনসমাবেশ এগুলো এড়িয়ে চলি এবং নিজেকে সুরক্ষিত রাখি। আপনাদের সবার সুস্থতা সবসময়ের জন্য কাম্য। সবাই ভালো থাকবেন, নিয়ম মেলে চলবেন এবং এই যে সতর্কতাগুলো আমরা বারবার বলি, যে সচেতনার বিষয়গুলো আমরা বারবার বলি, এগুলো অভ্যাস করবেন। মানুষের অভ্যাসই মানুষকে ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।